মুফতি করিম তিনি একটি মাহফিলে ছিলেন সেই মাহফিলে থাকাকালীন যখন মাহফিল শেষ হয়েছে তখন বিভিন্ন শ্রোতারা তার কাছে প্রশ্ন করতেছিল মুফতি ফজল করিম সাহেব সেখানে গণতান্ত্রিক বিষয় নিয়ে এবং সে সেখানে নির্বাচনের বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেছিলেন তিনি নির্বাচনকে বৈধ করার একটা চেষ্টা করেছেন এবং তারা যে নির্বাচন করতেছে তারা যে গণতান্ত্রিক নির্বাচনে অংশ নিচ্ছে এই বিষয়গুলো যে বৈধ সেখানে তিনি এই বিষয়গুলো নিয়ে বয়ান করতেছিলেন বয়ানের পরে স্বাভাবিকভাবেই মানুষ তাকে বিভিন্ন ধরনের লিখিত প্রশ্ন করছিল তো লিখিত প্রশ্ন করার পরে এক পর্যায়ে সেখানে মাদ্রাসার এক ছাত্র সে আরবিতে মুফতি ফয়জুল করিম সাহেবকে একটা প্রশ্ন করেছে তো আরবিতে সেই প্রশ্নটা যখন করেছে সেই প্রশ্নটা দেখার পরেই মুফতি ফয়জুল করিম সাহেবের চেহারা বিবর্ণ হয়ে গিয়েছে এবং তিনি কঠিনভাবে রাগান্বিত হয়ে গিয়েছেন রাগান্বিত হয়ে গিয়েছিলেন এই বিষয়টা তার চেহারা স্পষ্টভাবে ফুটে উঠেছিল দর্শক আপনারা অবশ্যই স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তার চেহারাটা কিরকম হয়ে গিয়েছে প্রশ্নটা পাওয়ার পরে তো সেখানে একজন প্রত্যক্ষদর্শী তিনি এই বিষয়টা নিয়ে একটা কথা বলেছেন এবং তিনি তার ফেসবুক পেজে এই বিষয় নিয়ে একটা লেখা তিনি লিখেছেন সেখানে কি লিখেছেন আমি বিস্তারিত বলবো না আপনারা স্ক্রিন থেকে একটু দেখে নেবেন আমি পরিপূর্ণ বিষয়টা আসলে এখানে বলতে পারবো না তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তিনি সেখানে বলেছেন যে সেই মাহফিলে তিনি উপস্থিত ছিলেন সেখানে কাজের তাগিদে তিনি সেই স্থানে ছিলেন এবং সেখানে স্থানে থাকার কারণে তিনি সেই মাহফিলেও গিয়েছিলেন তো সেখানে তিনি দেখেছেন যে একজন মাদ্রাসার ছাত্র সে মুফতি ফজল করিম সাহেবকে একটা আরোপিতে প্রশ্ন করেছিল সেই প্রশ্নটা দেখার গিয়েছে এবং তিনি রাগান্বিত হয়ে মাহফিল থেকে উঠে চলে গিয়েছেন এবং এক পর্যায়ে সেখানে আমি দেখেছি যে কমেন্ট বক্সে বিভিন্ন জন বিভিন্ন লেখালেখি করতেছে যে গণতান্ত্রিক পীর এবং নদীর পাড়ের পীর প্রশ্ন দেখার পরে আরবি প্রশ্ন দেখার পরে মাহফিল থেকে পলায়ন করছে এবং আরও বিভিন্ন ধরনের কথাবার্তা মানুষ বলতেছে তো আসলে মূল ঘটনাটা হয়েছে কি ওখানে মুফতি ফয়জুল করিম সাহেবকে টিটক্যারি করে একটা প্রশ্ন করা হয়েছিল গণতান্ত্রিক বিষয় নিয়ে একজনে ফাইজলামি করে এই প্রশ্নটা এক ছাত্র করেছিল যার কারণে মুফতি ফয়জল করিম সাহেব তিনি রাগণ্বিত হয়ে উঠে গিয়েছেন অর্থাৎ সেখানে তাকে নিজে ফাজলামও করা হয়েছে তিনি বাংলাদেশের এত বড় একজন আলেম এবং তিনি সেখানে মাহফিলের মাঠে আছেন এবং তিনি একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছেন এবং তিনি একটা ভালো মুড়ে আছেন বা তিনি যেই পরিবেশে আছেন সেখানে তাকে এ ধরনের একটা বাজে প্রশ্ন করে তাকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেওয়া একটা এটা একটা খারাপ কাজ এবং এই কাজটা করার কারণে আসলে তার রাগ উঠে গিয়েছিল এবং তিনি যেহেতু একজন মানুষ স্বভাবজাত কারণেই তার রাগ হওয়াটাই স্বাভাবিক এবং রাগ হবে এটাই স্বাভাবিক কেননা একজন মানুষ সে যখন একটা ভালো মুড়ে আছে বা মানুষের প্রশ্নের উত্তর দিচ্ছে তখন যখন তাকে একটা খারাপ প্রশ্ন করে বা তাকে পেঁচানোর জন্য একটা প্রশ্ন করে তাকে যে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেওয়া এটা আসলে তার কাছে খারাপ লাগবে এটাই স্বাভাবিক যার কারণে তিনি রাগ করে মাহফিল থেকে উঠে গিয়েছিলেন এবং উঠে গিয়েছিলেন বলাটাও আসলে ঠিক না কেননা মাহফিল সেখানে শেষ পর্যায়ে তখন তিনি উঠে যাবেন যাবেন এরকম একটা পরিস্থিতিতে সে বসেছিলেন আর মানুষও তাকে প্রশ্ন করতেছিল তো এক পর্যায়ে মানে তিনি রাগ করে সেখান থেকে উঠে গিয়েছেন এবং তিনি আর কারও প্রশ্নের উত্তর দেন নাই আসলে এখানে বিব্রত হওয়ার বা এটা নিয়ে আমাদের আলোচনা সমালোচনা করারও কিছু নাই এটা একটা স্বাভাবিক বিষয় এবং এটা নিয়ে আলোচনার কিচ্ছু নাই এটা একটা মানে ক্ষীণ একটা ঘটনা তো এই জন্য এই বিষয়টা নিয়ে কেউ বিব্রত বোধ করবেন না এবং এই বিষয় নিয়ে কেউ গুজব ছড়াবেন না তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না